বানর অনুকরণপ্রিয়। মানুষকে অনুকরণ করতে পছন্দ করে এই প্রাণীটি। বানরের নানা কাণ্ড অজানা নয় কারো। তবে সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা মেলে এক আহত বানরের। উপজেলার নামার বাজার এলাকার একটি খুঁটিতে বৈদ্যুতিক শকে আহত হয় বানরটি। খুঁটি থেকে নিচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত পায় সে। যন্ত্রণায় কাতর বানরকে সেদিন প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এর পরদিন আবার নিজে নিজেই হাসপাতালে এসে হাজির হয় সে। সেদিন তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন চিকিৎসকরা। ব্যান্ডেজ শেষে বানরটি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বনে চলে যায়। এরপর তৃতীয়বারের মতো আবার হাসপাতালে আসে বানরটি। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা। পরে বানরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের এএস কাদেরী টিচিং হাসপাতালে নিয়ে আসা হয়। এই হাসপাতালেই এতদিন চিকিৎসা চলছিল বানরটির। তবে আর বাঁচানো গেল না বৈদ্যুতিক শকে আহত হওয়া বানরটিকে। শুক্রবার দুপুর 12:30টার দিকে মৃত্যু হয় বানরটির। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বানরটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এরপর সে আরও দুর্বল হয়ে পড়ে। এদিকে বানরের মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূর উদ্দিন রশিদ। তিনি জানান, বানরকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হয়েছিল। আমাদের প্রায় কাছাকাছি যে আত্মীয়ের মতো একটা হয়ে গেছিল, নিজ থেকে আমাদের কাছে গেছে, আবার এটা আসছে, আসলে খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগছে, এটা বলার ভাষা নেই। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ক্যাম্পাসে বানরটিকে মাটি চাপা দেওয়া হয়। মাসারুল হক মুহাজির, কালবেলা।